সর্বদলীয় সরকারের নামে দেশের মানুষের সাথে তামাশা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসম হান্নান শাহ। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাবের আয়োজনে তারেক রহমানের 49তম জন্মবার্ষিকী, বিপন্ন গণতন্ত্র ও নির্বাচন সংকট উত্তরণের উপায় এবং রঙিন সূর্যোদয় তারেক রহমান বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বিডিআর বিদ্রোহের সমালোচনা করে হান্নান শাহ বলেন, এটা ছিল সরকারের তথাকথিত নাটক। ভারতীয় প্রভুদের খুশি করার জন্য যা যা করার দরকার বর্তমান সরকার তাই করছে, দেশের মানুষের কথা না ভেবে ভারতের স্বার্থ রক্ষা করে চলেছে। সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী বলেন, বাংলাদেশের ভবিষ্যতের জন্য তারেক রহমান এক কাণ্ডারী। তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, হাসিনা মুক্ত, আওয়ামী লীগ মুক্ত, ফেসিবাদ মুক্ত বাংলাদেশ দেখতে চান তিনি। তিনি আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, চ্যানেল ওয়ান বন্ধ করার জন্য সরকারের তীব্র সমালোচনা করেন। অনুষ্ঠানে ইউট্যাবের প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর আ ফ ম ইউসুফ হায়দার, চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর তাহমিন আহমেদ উপস্থিত ছিলেন।